just a simple takeoff to reach the final destination. Completing a long run in the runway, overcoming a crucial moment in the hands of an experienced pilot to reach a height of 35,000 feet to land safely with the passengers. We have started our journey in a very modest way, in bad weather and surroundings. Evening classes with 5 students in post-graduation diploma in mass communication and journalism affiliated to the University of Kalyani from the month of August 2003 in a nearby private school on hire basis. A year later, in 2004, we could achieve the affiliation to initiate 3 years BA honors degree in media studies and shifted to a rented space. Formal inauguration of the present campus was held on 20th February 2010 by the Honorable Vice Chancellor of the University, Professor Alok Kumar Banerjee. By the time the students started to get hands-on training in videography and editing and produced the first degree film. Community television and radio were initiated by the institute along with the classroom lectures. In these projects, we got tremendous support from the university, especially from the Honorable Vice Chancellor, Professor Alok Kumar Banerjee, and Honorable Registrar, Sri Utpal Bhattacharya. Namaskar. Institute of Mass Communication, Film and Television Studies প্রযোজিত সাপ্তাহিক প্রতিবেদন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। ইনস্টিটিউটে এই কোর্সগুলির বিশেষত্ব হচ্ছে প্রশিক্ষণে হাতে কলমে কাজ শেখানো এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিপ্লোমার পরে স্বনির্ভর কর্মসংস্থান। স্টুডিও থেকে এই আলোচনা সভায় উপস্থিত আছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টি অফ এডুকেশন প্রফেসর অলোক কুমার ব্যানার্জি এবং রেজিস্ট্রার শ্রী উৎপল ভট্টাচার্য। স্টুডিও থেকে প্রফেসর বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিন উচ্চশিক্ষার প্রাঙ্গণে আপনি আছেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শারীরশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে, তারপরেতে শিক্ষা বিভাগের অধ্যক্ষ হিসেবে অনেকদিন আপনি আছেন এবং আপনি জানেন যে কল্যাণী বিশ্ববিদ্যালয়েতে প্রচুর ছাত্র পড়াশুনো করছে, কিন্তু এই প্রথাগত শিক্ষাতে পড়াশুনো করে ছাত্রছাত্রীদের একটা তো উদ্দেশ্য সবসময়তেই পড়াশুনো পরবর্তীকালে কাজের বাজারে তাদের নিযুক্তি। আপনার কি মনে হয়
যে এই প্রথাগত পড়াশুনো করবার ফলে যে ধরনের প্রোডাক্ট অর্থাৎ ছাত্রছাত্রীরা পড়াশুনো করে বেরিয়ে আসার পরে তাদের মার্কেট সিগন্যাল অনুযায়ী তারা তাদের পড়াশুনোটা করতে পেরেছে বা নিযুক্তিকরণের ক্ষেত্রে একটা সম্পৃক্তি কি এসে যায়নি? একটি কথা তো ঠিকই যে চাকরির বাজার সংকুচিত হয়ে গেছে এবং বিশ্ববিদ্যালয়গুলির ডিগ্রির যে মূল্য সেটাও চাকরির বাজারে বা আমরা যদি মার্কেটের কথা বলি তাহলে সেখানে কমতে শুরু করেছে। এমনকি স্কুলের চাকরিতেও আজকাল আর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থেকেই হচ্ছে না, সেখানেও সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে হচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে, অন্যান্য যে রেল বা ব্যাংক ইত্যাদি বড় যারা অনেক বেশি চাকরি দিতে পারেন মানুষকে সেখানেও তারা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ওপর আর ভরসা করে থাকছে না। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের যে তরফ থেকে আমি এটুকু বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান তিনটি কাজ প্রায় সর্বজন স্বীকৃত সেটা হচ্ছে পঠন পাঠন একটি, দ্বিতীয়টি হচ্ছে তার গবেষণা, আর তৃতীয় কাজটি আমরা বলি এক্সটেনশন, অর্থাৎ তার যে চারিদিকে যে মানুষ রয়েছে বিশ্ববিদ্যালয়ে যে অঞ্চল সেই অঞ্চলের মানুষদের যাতে এই শিক্ষাটা লাগে, যারা বিশ্ববিদ্যালয় স্তরে আসতেও পারেনি তাদের জন্যও যাতে একটা তারা এমন কিছু একটা ট্রেনিং বিশ্ববিদ্যালয় স্তর থেকে পেলো যে ট্রেনিংটা নিয়ে তারা বর্তমানে যে মার্কেট রয়েছে সেখানের মধ্যেও কিছু অর্থকরী একটা ব্যবস্থা করতে পারে, কিছু স্ব উপার্জন স্বনিযুক্তি এভাবেও করতে পারে বা ছোট ছোট যে সমস্তগুলো রয়েছে তার মধ্যেই যুক্ত হতে পারে, এ ধরনের ব্যবস্থা আমাদের করা হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। Then, again a long wait and persuasion to get the affiliation to initiate the MA degree course in Mass Communication and Community Journalism. Ultimately, with great effort and the active supports from the Honorable Vice Chancellor and the Registrar, we could launch MA degree course from the year 2011. আপনি শুনছেন কল্যাণী বিশ্ববিদ্যালয় প্রযোজিত এবং ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ নিবেদিত কলকাতা ক 657 কিলো হার্জে কল্যাণী। শ্রোতা বন্ধুরা, এখন অন্য আর কোনো কাজ নয়, শুনতে বসে যান আপনাদের প্রিয় অনুষ্ঠান কল্যাণী। নমস্কার, আমি মিঠুন। নমস্কার, আমি সঙ্গীতা। আকাশবাণী কলকাতা ক 657 কিলো হার্জে আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কল্যাণী। একটি প্রতিষ্ঠানে এত মানে গ্যালাক্সি অফ টিচার্স এ বড় একটা হয় না। আমরা বিশ্ববিদ্যালয় স্তরেও একটা ডিপার্টমেন্টে অনেক গ্যালাক্সি পাওয়া যায়, হয়তো একজন থাকেন, দুজন থাকতে পারেন, আর সব যে মানের থাকে সেটা খুব ওই জায়গায় মানে এক্সেল করে গেছে এরকম হয় না। সেই দিক দিয়ে এই প্রতিষ্ঠান একটা নিজস্ব জায়গা করে নিতে পেরেছে এবং আমার বিশ্বাস যেভাবে উনি শ্যামলবাবুর উদ্যোগে এই প্রতিষ্ঠানে একটু একটু করে তার জায়গা প্রসারিত করছে সেটা উল্লেখ করার যোগ্য। এবং আমরা যখন নানান রকম পোস্ট গ্রাজুয়েট খোলার আগে অনেক রকম কথা চারিদিকে বিশ্ববিদ্যালয় যেটা হয়ে থাকে অনেক রকম কথা এসছে, তখন যারা আপত্তি টাপত্তি তুলছিলেন যে একটা পোস্ট গ্রাজুয়েট কোর্স খুলবে একটা প্রাইভেট অর্গানাইজেশন, সেখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি এটা খোলা যেত ইত্যাদি ইত্যাদি, আপনারা যান সমস্তটা দেখুন, এই উদ্যোগটা দেখুন, তারপরে যদি মনে করেন যে না এটা ঠিক অ্যাফিলিয়েশন দেওয়ার মতো নয় তাহলে দেবেন। এবং তখন তারা কয়েকজন তার মধ্যে এসেছিলেন এবং দেখে ডেকে আসার পর তাদের সত্যি সত্যি ধারণাটাই পাল্টে গেছে। পরে শ্যামলবাবু আবার যারা আসতে পারেননি তাদের সঙ্গেও যোগাযোগ করে বোধহয় তাদেরকেও এখানে এনে টেনেছিলেন। আমি এগুলো উল্লেখ করছি যে ঘটনা পরম্পরা যেভাবে
এগিয়েছে এবং সেক্ষেত্রে অনেক বাধা এসছে, সেই বাধাগুলোকে অতিক্রম করার ক্ষেত্রে শ্যামলবাবুর উদ্যোগ আছে, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেও তাকে একটা সহযোগিতা করেছেন কেউ কেউ। সেই জন্যে আজকে এই প্রতিষ্ঠানটি একটা কলকাতার মধ্যে একটা নিজস্ব জায়গা করে নিয়েছে। আমার বিশ্বাস আগামী দিনে নিশ্চিতভাবেই এই এই প্রতিষ্ঠান উল্লেখযোগ্য একটা অবদান রাখবে এবং সকলের সামনে, বিশেষ করে আমি যেটা উল্লেখ করলাম, শিক্ষক মণ্ডলীর দ্বারা ছাত্রছাত্রীদের কাছে একটা আকর্ষণীয় হয়ে উঠবে। শ্রী শ্যামল সেনগুপ্ত মহাশয়ের প্রবল উৎসাহে আমরা চালু করলাম পিজি ডিপ্লোমা কোর্সের অনুমোদন দিয়ে বেতারে সম্প্রচার করবার জন্য ব্যবস্থা নিলেন শ্রী সেনগুপ্ত মহাশয়, এবং তাতেও অত্যন্ত উৎসাহ দিয়েছিলেন আমাদের বর্তমান উপাচার্য মহাশয়। সেই প্রোগ্রামে মাননীয় অরুণ সরকার মহাশয় জানেন 60 লক্ষ শ্রোতা সেই প্রোগ্রামটি শুনেছিলেন এবং প্রায় 1000 খানেক চিঠি এসেছিল। যখন আমরা আমাদের আর্থিক দায়বদ্ধতার কারণে ওই প্রোগ্রামটি বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, তখন এই পুরনো বাড়িতে প্রায় 100-150 লোকজন উপস্থিত ছিলেন, যারা কান্নাকাটি করেছেন রীতিমতো, যারা পোস্টকার্ড পাঠাতেন, 1000 খানেক পোস্টকার্ড শ্রী সেনগুপ্তের কাছে এখনও আছে যে প্রোগ্রামটা বন্ধ করবেন না। আমি সেই সময়ে সাক্ষী ছিলাম। তারপরে নিজেরও উৎসাহ ছিল এই বিষয়টিতে, তাই যতবার কলকাতায় আসবার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে আমি ঘুরে গেছি। এই বাড়িতে আমার বেশিক্ষণ আসা হয়নি, পুরনো বাড়িতে এসেছি। আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় আমাদের স্নাতক স্তরে মিডিয়া সায়েন্সে অনার্স এই প্রতিষ্ঠানকে দেয়, অনুমোদন দেয়, সেটি চলে। তারপর আমাদের দূরশিক্ষা কার্যক্রমের মাধ্যমে এই প্রোগ্রামে আমরা এমএ ডিগ্রি এবং ডিপ্লোমা দেওয়ার চেষ্টা করি। ডিপ্লোমাটি চলে কিছুদিন খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে, তারপর আমরা অনুভব করি যে 2 বছরের এমএ কোর্স বোধহয় দেওয়ার সময় হয়েছে। বিদগ্ধ মানুষেরা আমাদের সঙ্গে আছেন, মাননীয় শ্রী সেনগুপ্ত মহাশয়, অশোক সেনগুপ্ত মহাশয়, তিনি নিজে এসেছিলেন ইন্সপেকশনে, ওনারা সব খুঁটিনাটি বিবেচনা করে 2 বছরের স্নাতকোত্তর যে কোর্স সেই কোর্সে অনুমোদন দেন। ব্যক্তিগতভাবে আমি জানি যে ওসি পরিষদ থাকলেও এই প্রতিষ্ঠান চালানোর জন্য যে সিড মানি, বিশ্ববিদ্যালয়ের যেটা অ্যাফিলিয়েশনের জন্য যে পয়সা দিতে হয় সেটা উনি দিয়ে গেছিলেন, এটা আমার ব্যক্তিগতভাবে জানা। তাই আরেকবার তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, উপস্থিত মাননীয় যারা রয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, ছাত্রছাত্রীদের কাছে আশা রাখছি যে এই প্রতিষ্ঠান থেকে তারা পাশ করে নিজেদের কর্মজীবনে উজ্জ্বল স্বাক্ষর রাখবে, এই বলে আমার বক্তব্য বিশেষ করছি। সবাইকে আমার আন্তরিক With the slogan Vision Unlimited, we could achieve more space in this campus and expanded the classrooms and the seminar hall inaugurated on 9th June 2012 by the Honorable Vice Chancellor Professor Alok Kumar Banerjee. Still, we have to go a long way with Vision Unlimited by Dreaming a Dream.